নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে 3টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, 5টি ম্যাগাজিন ও 9 রাউন্ড কার্তুজ। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে 18 মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। রাকিমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, রাকিমুলের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। ওই ধৃত ব্যক্তির কাছ থেকে 2টি 7mm পিস্তল, 1টি 9mm পিস্তল, 5টি ম্যাগাজিন ও 9 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জানা গেছে, বিক্রি করার উদ্দেশ্যে বৈষ্ণবনগরে নিয়ে আসা হয়েছিল, পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।